আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের কান্ট্রি ইনফো চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওটির হেডিং দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিও হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে। পশ্চিমবঙ্গের লোকেরা মনে করে তাদের পশ্চিমবঙ্গ উন্নত আর বাংলাদেশ হচ্ছে গরিব, এ নিয়ে পশ্চিমবঙ্গের লোকেরা প্রায়ই অহংকার প্রকাশ করে। সত্যিকার অর্থে কারা এগিয়ে, বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ? আসুন দেখে নেই বিস্তারিত। আমার এই ভিডিওটি যারা ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, দয়া করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি মূলত আপনাদের জন্যই করা হয়েছে। ভিডিওটি শেষ দিকে আপনাদের জন্য একটি বিশেষ মেসেজ রয়েছে। প্রথমেই দেখে নেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গের চেয়ে 1.66 গুণ বড়। অপরদিকে বাংলাদেশের জনসংখ্যা 16,80,00,000 এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10,30,00,000-এর কাছাকাছি। জনসংখ্যার দিক দিয়েও বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে 1.64 গুণ এগিয়ে। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,138 জন। অপরদিকে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,158 জন। এখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশ থেকে 20 জন বেশি। এবার দেখা যাক শিক্ষার দিক দিয়ে কারা এগিয়ে। 2018 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শিক্ষার হার 74%। 2020 সালের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার 77%। শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ 1-2% এগিয়ে। 1% বললাম এ কারণে 2017 সালে বাংলাদেশের শিক্ষার হার ছিল 73%। দেখা যাচ্ছে এক বছরে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে 1%, পরবর্তী 2 বছরেও 1-2% বৃদ্ধি পাবে এমনটাই স্বাভাবিক। শিক্ষার পরেই আসছে অর্থনীতি, দেখা যাক এখানে কারা এগিয়ে। বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 348 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে 2019-20 সালে পশ্চিমবঙ্গের মোট জিডিপি হচ্ছে 186 বিলিয়ন মার্কিন ডলার। জিডিপির দিক দিয়েও বাংলাদেশ পশ্চিমবঙ্গের চেয়ে 1.87 গুণ এগিয়ে আছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ 2,067 মার্কিন ডলার, বিপরীতে পশ্চিমবঙ্গের মানুষের মাথাপিছু আয় 1,800 মার্কিন ডলার। পশ্চিমবঙ্গ থেকে এখানেও এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় পশ্চিমবঙ্গ থেকে $267 বেশি। এখন দেখা যাক দারিদ্রতা ও বেকারত্বের দিক দিয়ে কার কী অবস্থা। বাংলাদেশের বেকারত্বের হার 4.2%, অপরদিকে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার 4.6%। বাংলাদেশে অতি দরিদ্রতার হার 4%, অপরদিকে পশ্চিমবঙ্গের অতি দরিদ্রতার হারের কোনো তথ্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে ভারতের অতি দরিদ্রতার হার 3%। এবার দেখা যাক সম্পদের বৈষম্য নিয়ে। বাংলাদেশের রাজধানী ঢাকার মোট জিডিপি হচ্ছে 150-170 বিলিয়ন মার্কিন ডলার, আর বাকি সমগ্র বাংলাদেশের জিডিপি হচ্ছে 178-200 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মোট জিডিপির পরিমাণ 120-150 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, বিপরীতে কলকাতা ছাড়া সমগ্র পশ্চিমবঙ্গের মোট জিডিপি 36-66 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এখানেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সম্পদের বৈষম্য অনেক। গড়ে বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষের মাথাপিছু আয় যেখানে 1,211 মার্কিন ডলার, বিপরীতে পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলের মানুষের মাথাপিছু আয় 408 মার্কিন ডলার থেকে 750 মার্কিন ডলারের কাছাকাছি। ভারতের লোকদের জন্য যে মেসেজটির কথা বলছিলাম, এবার বিষয়টি বলছি। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম সহ ভারতের উত্তর পূর্ব রাজ্যসমূহের অতিরিক্ত সম্পদের বৈষম্যের কারণে দরিদ্র লোকেরা মনে করে বাংলাদেশিরা সব কাজ নিয়ে নিচ্ছে, তাই তারা কোনো কাজ পায় না। অথচ বিষয়টি সম্পূর্ণ উল্টা। বৈধভাবে ভারত থেকে প্রায় 500,000 লোক বাংলাদেশে কাজ করে, অবৈধভাবে আসা ভারতীয়দের হিসাব করলে সংখ্যাটা 10,00,000-এর উপরে হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে কেউ যদি ভারতে যায়, সে কেন বাংলাদেশের চেয়ে গরিব এলাকা পশ্চিমবঙ্গ ও আসামে যাবে? বিজেপির মিথ্যাবাদী নেতারা এসব গরিব লোকদের মিথ্যা ধোকা দিচ্ছে। এবার আপনাদেরকে বাস্তব ও সত্যি কথা বলছি, দয়া করে মন দিয়ে শুনুন। ভারতের উত্তর পূর্ব যে সকল রাজ্য আছে, ওই সকল রাজ্য সবসময় গরিব থাকবে, এটাই স্বাভাবিক।
যদি কোনো ব্যবসায়ী ভারতে বিনিয়োগ করতে চায় তাহলে সে গুজরাট, মহারাষ্ট্র সহ দক্ষিণের রাজ্যসমূহে বিনিয়োগ করবে, কারণ ওই সকল রাজ্যে সমুদ্রবন্দর আছে। ওই সকল রাজ্যগুলোর অবস্থান সমুদ্রবন্দরের কাছে হয়, কাঁচামাল পরিবহনের খরচ অনেক কম হয়। ভারতের উত্তর পূর্ব রাজ্যসমূহে কারখানা তৈরি করলে কাঁচামাল পরিবহন করতেই অনেক টাকা খরচ হবে, তাই কোনো ব্যবসায়ী ওই সকল রাজ্যে বিনিয়োগ করতে চায় না। সবাই সাগরের তীরবর্তী রাজ্য মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও কেরালাতেই বিনিয়োগ করবে, আর বঞ্চিত থেকে যাবে উত্তর পূর্বের রাজ্যসমূহ। বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মতো রাজ্যগুলোও বিনিয়োগ পায় না সহজে। একসময় বিহার ও পশ্চিমবঙ্গ ছিল ভারতের সবচেয়ে ধনী এলাকা, বর্তমানে বিহার হচ্ছে ভারতের সবচেয়ে গরিব এলাকা, বিহারে কেউ বিনিয়োগ করে না। 1947 সালের পরে বড় বড় প্রতিষ্ঠান তাদের ব্যবসা কলকাতা থেকে সরিয়ে নিয়ে যায় মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরে। এভাবেই আস্তে আস্তে পিছিয়ে পড়ে কলকাতা। একসময় কলকাতা ছিল এশিয়ার সবচেয়ে ধনী শহর, বর্তমানে কলকাতা এশিয়ার ধনী শহরের তালিকায় নেই বললেই চলে। বর্তমানে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার ও ঝাড়খণ্ডের মোট জিডিপির পরিমাণ হচ্ছে $353 বিলিয়ন, জনসংখ্যা প্রায় 31 কোটির কাছাকাছি। অপরদিকে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে $348 বিলিয়ন, যেখানে জনসংখ্যা 16 কোটি 80 লাখ। ভারতের উত্তর পূর্ব রাজ্যসমূহের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে ভারতের চীন বিরোধিতা। বর্তমানে চীন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী দেশ। চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো হলে অনেক ব্যবসায়ী ভারতের উত্তর পূর্ব রাজ্যসমূহে বিনিয়োগ করত, কারণ এই সকল রাজ্য থেকে সহজেই পণ্য রপ্তানি করা যেত চীনের বাজারে। এতে করে বিনিয়োগ হারাবে গুজরাট, মহারাষ্ট্র। ঠিক এ কারণেই হিন্দি ভাষার পলিটিশিয়ানরা চীনের সাথে সম্পর্কের উন্নতি করে না। ভারতের গোয়ার্তুমির কারণে বাংলাদেশও অনেক ভুক্তভোগী। বাংলাদেশ থেকে চীনের সীমান্তের দূরত্ব যেখানে 200 কিলোমিটার, ভারতের কারণে এই 200 কিলোমিটারের রাস্তা হয়ে যায় 7000 কিলোমিটার। এখন চীনের সাথে ব্যবসা করতে হলে বাংলাদেশকে যেতে হয় বার্মা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ভিয়েতনামের সমুদ্র উপকূল পাড়ি দিয়ে। বাংলাদেশ সরকারের উচিত ভারতকে ট্রানজিট দেওয়া বন্ধ করে দেওয়া। ভারত বাংলাদেশকে 7000 কিলোমিটার রাস্তা ঘুরাচ্ছে চীনের সাথে ব্যবসা করার জন্য, অথচ ভারত সরকার চাইলেই কলকাতা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে সরাসরি রাস্তা বেজিং পর্যন্ত করতে পারে। এত করে ভারতের উত্তর পূর্বের রাজ্যসমূহের সাথে সাথে বাংলাদেশেরও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক রাজ্যসমূহ নিজেদের বিনিয়োগ হারানোর ভয়ে চীনের সাথে সম্পর্ক খারাপ করে রেখেছে। আশা করি কলকাতা ও আসামের লোকেরা বিষয়টি বুঝতে পেরেছেন। বিজেপি শয়তানের দুকার হাত থেকে মুক্ত থাকবেন। এই কামনা শেষ করছি আজকের পর্ব। আবারও দেখা হবে আমাদের পরবর্তী পর্বে।